কোম্পানি আমাকে একটা ডকুমেন্টস দিয়ে দেবে, সেটা হচ্ছে লাইসেন্স। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি যদি যাত্রী নেন দুইটা কোম্পানি অবশ্যই নিয়ে যাবেন, তবে নেওয়ার আগে লাইসেন্স দেখে নেবেন, প্রতারিত হবেন না। ওকে, তো ভাই লাইসেন্স কি আপনারও আছে নাকি? যে দেখেন ভাই কিন্তু একদম লাইসেন্স নিয়ে কিন্তু ক্যামেরার সামনে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবাই নিজেকে ডিলার বলে দাবি করে, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, কত কিছু যে বলে। রাইট রাইট। আমার কথা হচ্ছে, আপনারা এই কোশ্চেনটা করবেন দোকানদার ভাইদের, যারা এই যে আপনাকে প্রতারণাগুলো করছে, এই কোশ্চেনটা করবেন হচ্ছে এটা যে ভাই আপনি এত বড় ডিলার, আপনি লাইসেন্সটা একটু দেখান তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই লাইসেন্সটা কয়টা কয়জন দেখাইতে পারে একটু দেখেন। ও, আমি এত বড় ডিলার, আমার কাছে লাইসেন্স থাকবে না? আচ্ছা আচ্ছা। আমি যদি কাস্টমারকে লাইসেন্স দলিল দেখাইতে না পারি, প্রতারিত হচ্ছেন আপনারা, সেটা আসলে আর হতে হবে না আরকি। ইমাম ভাই, আপনি কি গেম খেলতেছেন নাকি? ভাই গেম খেলতেছি ভাই, ডিস্টার্ব করেন না ভাই। আরে কেমনে কি ভাই, কোন তো একটু মোবাইল দিয়ে গেম খেলতেছেন? মোবাইল দিয়ে গেম খেলতেছি ভাই। আই হাই, দেখেন পুরো পাবজি খেলা হচ্ছে আজকে মোবাইল দিয়ে। ভাই এটা কিভাবে সম্ভব একটু বলেন। খেলা থামান, খেলা থামান, আগে কোন এটা কেমনে কি? আমি ভাই একটু গেমটা শেষ করে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই পুরো খেলার মধ্যে একদম মগ্ন হয়ে গেছে। দেখেন কত চমৎকার ভাবে ভাই খেলতেছে টিভির মধ্যে, সবাই দেখেন কি সুন্দর করে খেলা হচ্ছে। ভাই কিছু বলেন না, কিছু বলেন। আচ্ছা আমরা তাহলে একটু বন্ধ করি রাখি, এটা বন্ধ করে দিই না? হ্যাঁ। আচ্ছা, ওয়াও, মোবাইল দিয়ে বন্ধ করে দিলেন? মোবাইল দিয়ে বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা, জোস বলেন এবার, এটা কি টিভি আসছে, এখানে কি প্যাকেট রাখছেন বলেন, সবকিছু মিলায়া বিস্তারিত বলুন। আগে আমরা এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের 55 ইঞ্চি G3S প্রো মডেল। প্রো মডেল, এর আগে ছিল G3S গ্যালাক্সি। গ্যালাক্সি, আচ্ছা আচ্ছা, এখন নতুন লঞ্চ করছে G3S প্রো। প্রো, আচ্ছা আচ্ছা আচ্ছা, G3S প্রো নামার কারণটা হচ্ছে, আগের যে আমাদের টিভিটা ছিল ওটা তো রিমোটে বয়স দেওয়া লাগতো, রিমোটে কথা বলা লাগতো। ওকে, আপনার যা বলতেন যে বাংলা নাটক বা হাবি যাবি যা খুশি রিমোটে বলতেন, রিমোটে এখন থেকে রিমোট লাগবে না, রিমোট ফালাই দিলাম। রিমোট এখন আর লাগবে না? এই দেখো আমি কথা বলি। ওকে ওকে, হে গুগল, 4K ভিডিও দেখেন, 4K ভিডিও চলে আসছে, রিমোটের যুগই শেষ এখন। এই দেখেন আমি আবার বলি, হে গুগল, এই দেখেন ওটু পাতলু ভিডিও। Wow, এত ভাই ফাস্ট। এই মোটু পাতলো আসছে, মোটু পাতলো কিন্তু চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে কাজ একদম সহজ করে ফেলছে ভাই। এই যে অনেকে বলে না ভাই এত টাকা দাও ব্র্যান্ড কেন নিব। আচ্ছা আচ্ছা ভাই, ব্র্যান্ডের মূল্য, ব্র্যান্ডের অবশ্যই টাকা, জিনিস দিই টাকা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে আমি যে জিনিসটা দেখাইলাম, কয়টা ব্র্যান্ড করছে হাতে গোনা, দুই চারটা ব্র্যান্ড ছাড়া, যেমন রাইট রাইট, বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া বাংলাদেশি কোম্পানি একটা করতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা সম্ভব না, সম্ভবই না। এখানে লেখা আছে এদের ফেয়ারফিল্ড ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, এটা মানে হচ্ছে যদি আপনার রিমোট না থাকে, এটা আমি দেখছি নি, আমি কিন্তু রিমোট ব্যবহার করি। ওকে ওকে ওকে, ধরেন কোনো কারণে রিমোট নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা হারিয়ে ফেলছেন, দরকার নেই, রিমোট দরকারই নেই। এটা কত দূর পর্যন্ত কাজ করে ভাই, একটু দূর থেকে একটু দেখান। দূর থেকে একটু বলি, দেখাই না, তারপর আমরা আরেকটু দূর থেকে যাই। এই যে দেখেন, অনেক দূর থেকে ভাই। হেই গুগল, হিন্দি 4K ভিডিও সং, মানে দেখেন কত দূর থেকে কিন্তু চলে আসছে, মানে মোটামুটি আপনি একটা বাসার যত ই থাকে, আচ্ছা আচ্ছা, এরিয়া থাকে, আপনি ওইখান থেকে বললে কাজ করবে, মানে একটা রুমের ভিতরেই তো একটা টিভি থাকে, তো রুমটা কভার করা যাবে, তাই তো? আপনি রুম আর ওই মাথা থেকে কথা বলবেন, কভার করবে, কভার করবে। ওয়াও, এই টেকনোলজি দেখে ভাইরে জাস্ট বললাম ভাই এটার একটা রিভিউ লাগবেই, তো আছে কিন্তু ভাই নিয়ে আসছে। আমাদের এই টিভিটা হচ্ছে 4K টিভি। হ্যাঁ, 4K টিভি, 4K টিভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের পঞ্চম আগে যে মডেলটা ছিল সেটাও 4K ছিল। আচ্ছা, এটার মধ্যে এক্সট্রা যে ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে একটু র‍্যাম রম বেশি আছে, এক। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এটাতে আপনার রিমোট লাগে না, রিমোট লাগে না, কোম্পানি অবশ্যই দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যদি বলেন যে আমি রিমোট আজকে থেকে ব্যবহার করব না, দরকার নাই, ফালায় দেন। আচ্ছা আচ্ছা ভাই, ভলিউম কমানো বাড়ানো একটু দেখা দেন না? আচ্ছা, ভলিউম কমানোর জন্য রিমোট লাগবে না। আচ্ছা আচ্ছা, হে গুগল, ভলিউম 30, ভলিউম 30 চলে আসছে। ওয়াও, আমি যদি এখন বন্ধ করতে বলি যে পাওয়ার অফ, পাওয়ার অফ হয়ে যাবে, এটা একটু প্রমাণ করে দেখান। আচ্ছা, হে গুগল, পাওয়ার অফ। ভাই টিভি বন্ধ হয়ে গেছে, আমি যদি চালু হতে বলি সে চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, হে গুগল, পাওয়ার অন, চালু হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ম্যাজিক ভাই, ম্যাজিক ম্যাজিক। তো ভাই এই টিভিতে আর কি কি ফিচার আছে বলেন? আচ্ছা, আমাদের এই নতুন মডেলটার ফিচার হচ্ছে
এটা আমাদের প্রথমত 4K টিভি, 4K টিভি। দ্বিতীয়ত হচ্ছে এটা Android টিভি, Android টিভি। তৃতীয়ত হচ্ছে এটা RAM হচ্ছে 2GB, ROM হচ্ছে 32GB, 32GB। একটা মোবাইল ফোনের সমান হচ্ছে আপনার ROM দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা কিন্তু আমাদের ফুল বেজেললেস, বেজেললেস একটা টিভি। টিভিটা দেখাচ্ছি একটু পরে, জাস্ট বক্স ফিট কি আছে সেটা দেখি। এটা আনবক্সিং একটু দেখা দিচ্ছি, এটা মধ্যে কি কি সুবিধা অসুবিধা পাবেন। এটার মধ্যে গুগল, যেহেতু Android টিভি, গুগল প্লে স্টোর দেওয়া থাকবে। ওকে, আপনি যে কোনো পছন্দের অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এই টিভির মধ্যে কি ফ্রি ডিশ দিচ্ছেন? হ্যাঁ, এই টিভির মধ্যে ফ্রি ডিশ থাকবে যদি আপনার বাসায় নেট থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা আমরা বক্সটা দেখলাম, এবার টিভিটা আমরা দেখি না ভাই। আজকে বড় টিভি থেকে স্টার্ট করতেছি, তারপর আস্তে আস্তে আমরা অন্যান্য যে টিভিগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন যে টিভিটা আর কি, একদম ন্যানো বেজেলের একটা টিভি ভাই, ওয়াও। আচ্ছা, আর কি কি আছে বলেন? এই টিভিটার ডিজাইনটা দেখেন, এটা কিন্তু পুরোটা ব্ল্যাক করছে, ব্ল্যাক। এখানে দেখেন এই জিনিসটা আবার কিন্তু একটু অন্য কালার, রোজ গোল্ড এটাকে বলা হয়, তো দেখতেই পাচ্ছেন। আর স্ট্যান্ডগুলো কি মেটালের ভাইয়া? হ্যাঁ, স্ট্যান্ডগুলো মেটাল, এটাও কিন্তু দেখেন রোজ গোল্ড করছে, রোজ কালারটা সুন্দর করছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে রোজ গোল্ড, জিনিসটা অনেক সুন্দর ফুটে উঠছে, খুবই চমৎকার। আসলে বাসায় রাখলে লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আসলে এটা আসার সাথে সাথে আমি নিজে আমার বাসা লাগাইছি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা পছন্দ হইছে, আমি নিজে আমার বাসায় এখন এটা চালাই। আর কালার মাথা নষ্ট, যেহেতু 4K টিভি, মাথা নষ্ট কালার। আর অনেক স্লিম কিন্তু করা হয়েছে টিভিটা, দেখেন একদমই কিন্তু স্লিম একটা টিভি। আচ্ছা, কালার রেজুলেশনটা দেখেন, অস্থির, জাস্ট অস্থির। এটা আসলে আমার মনে হয় ভিডিও দেওয়ার পরে অনেকেই আপনার কাছে হয়তো নক করবে, কারণ দেখতেই সুন্দর লাগছে আসলে, রাইট। এর আগে কিন্তু আমাদের এই 58 মডেল ছিল, এটা হল প্রো, এটা হল প্রো সারা মডেলটা, রাইট রাইট। ওইটার মধ্যে সেম ফ্যাসিলিটি ছিল, কিন্তু এটার মধ্যে এক্সট্রা যে ফ্যাসিলিটি এটা ওটা ছিল, রাইট রাইট রাইট। দাম কিন্তু বেশি ব্যবধান না, ওটা থেকে এটা দাম কিন্তু বেশি ব্যবধান না, বেশি ব্যবধান না, 3-4000 টাকা ব্যবধান। আর ওইটা মনে হয় 16GB ছিল, আর মনে হয় কত জিবি ছিল, 1GB ছিল, হ্যাঁ 2GB ছিল স্যার, এটা 2GB ছিল প্লাস। এটা কিন্তু আপনার এক্সট্রা সুবিধা পাচ্ছেন, রিমোট লাগতেছে না, রিমোট লাগছে না, রাইট। অনেক সময় দেখেন না যে ব্র্যান্ডেড টিভি কিনলে বা বিভিন্ন কোম্পানি টিভি কিনলে টিভির সাথে যে রিমোট থাকে সেটা নষ্ট হলে কিন্তু রিমোট ছোট বাচ্চা কাচ্চারা থাকে, বাবা মারা থাকে, তারা জাস্ট মুখে কমান্ড করলে কিন্তু টিভি কাজ করা শুরু করে দিচ্ছে আরকি। তো এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই, একটু ধামাকা প্রাইস বলে দেন একটু। এটা আগে আমাদের খুচরা প্রাইসটা বলি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কোম্পানি খুচরা প্রাইস 84,400 টাকা প্রো মডেল যেটা। ওকে ওকে, গুগলে সার্চ করে দেখতে পারবেন। 84,400 টাকা রেট দেওয়া আছে, অনেক সময় কোম্পানি থেকে 5% দেয়, অনেক সময় 10% দেয়, 10% মূল প্রাইস যেটা সেটা তো বলতেই হবে, মূল প্রাইস দেখুন 84,400 টাকা দেওয়া আছে। এখন কে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা, কোম্পানি 5% দিতে পারে, 8% দিতে পারে, 10% দিতে পারে, তো আমরা কত পার্সেন্ট দিচ্ছি সেটা তো আলাদা হিসাব। আচ্ছা, আমরা আজকে এক পিস মাল পাইকারি দিব, এক পিস মাল পাইকারি, কোনো কাস্টমার হোক, দোকানদার হোক, এক পিস মাল নিলে পাইকারি আজকে। আচ্ছা আচ্ছা, কত লাগবে বলেন? প্রায় 84,400 টাকা, 23% ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার 64,900 টাকা, 64,900 টাকা, 64,900 টাকা আসবে। 55 ইঞ্চির প্রো মডেল নিতে পারবেন, প্রো মডেল যেটা আপনার রিমোট ছাড়াই আপনি রিমোটে কাজ করবে। আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চায়, নিতে পারবে, বাংলাদেশ ডেলিভারি ফ্রি, ফ্রি করে দিচ্ছেন একদম, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। ওকে, তো ভাইয়ের কাছে আসলে আসলে সব ধরনের ভিশনের মডেলগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এটা নতুন লঞ্চ হয়েছে বলে কিন্তু আজকে ভিডিওটা বেশি স্পেশাল করে করা হচ্ছে। হে গুগল, স্কিপ দিস ভিডিও, স্কিপ দিস ভিডিও। এই যে দেখেন, দেখছেন আমার টিভি মানে বলার আগেই কাজ করা শুরু, রিমোট লাগে না ভাই, আধুনিক। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটাও কিন্তু আমরা মোটামুটি দেখে ফেললাম টিভিটা। এছাড়া তো ভাই ছোট মিডিয়াম সাইজেরও টিভি আছে আপনার কাছে, আমাদের 55 মধ্যে আরো দুইটা মডেল আছে, আরো দুইটা মডেল একটু কথা বলি। ওই দুইটা ডিসপ্লে করি না, এই কারণে জায়গা সংকট, আর মূলত হচ্ছে আপনার সবকিছু আসলে চাইলে ডিসপ্লে করা হয় না। 55 ইঞ্চি যে দুইটা মডেল, একটা হচ্ছে বললাম যে প্রো সারা যেটা, কোম্পানি প্রাইস গুলো বলে দিই, ওটা এখন অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, কারণ বড় টিভি তো এগুলো এমনিতে অ্যাভেলেবেল না। এটা আপনি এখন দেখতে পাচ্ছেন, কিছুদিন যে পরে যাবে পাবেন সেই গ্যারান্টি আপনার নাই। আচ্ছা আচ্ছা, কারণ বড় টিভি এটা আবার মানুষের রিজনেবল মধ্যে না, তো এই থাকেই থাকে না। আচ্ছা, যাই হোক, আসলে মূল কথাতে আসি, ওইটা আমাদের খুচরা প্রাইস 79,900 টাকা, 79,900 টাকা, ডিসকাউন্ট দিয়ে হয়তো আপনার 61,000 টাকা বা এরকম সামথিং আসে, তাহলে জাস্ট 3,000 টাকা বাড়লেতে এই চমৎকার টিভিটাই কেনা যায়। হ্যাঁ, 3-4,000 টাকা, তো আপনি প্রো মডেলটা মিস করবেন, প্রো মডেলটা কেন মিস করবেন। তো এটাও আমরা মোটামুটি দেখলাম। তো আরেকটা কিন্তু ভাই অফার দিবে, একদম লাস্টে অফারটা বলা হবে, একটু ধৈর্য ধরেন, অফারটা একটু বলে দেই, কিন্তু আমরা মূল কথাটা পরে, রাইট রাইট। আজকের মূলত যে অফারটা ইতিহাসের খাতায় লিখিত ভাবে রেকর্ড হয়ে থাকবে, আচ্ছা আচ্ছা, যেটা এখন পর্যন্ত কোন শোরুম বলেন, কোন কোম্পানি বলেন, কোন দোকানদার ভাই বলেন, কেউ দেয় নাই। ওকে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি লিখিত করে লিখে রাখেন দলিলে, আপনি চাইলে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড আপনি করে নিতে পারেন। আচ্ছা, কি থাকবে? ইতিহাস এখনো পর্যন্ত কেউ হয় নাই, কি থাকবে বলেন ভাই? আপনি যদি আমার থেকে একটা টিভি নেন, আপনার ঘর সাজানোর দায়িত্ব আমার, মানে সব থাকবে, সব থাকবে, মানে কি কি থাকবে, ফ্রিজ, ওভেন, এগুলা, একটা টিভি নেবেন, টিভির সাথে একটা আপনার ওয়াশিং মেশিন পাবেন,
একটা আপনার ওভেন পাবেন, আচ্ছা আচ্ছা, একটা ব্লেন্ডার পাবেন, একটা রাইস কুকার পাবেন, একটা আয়রন পাবেন, মানে একটা টিভি কিনলে, একটা টিভি কিনলে এই পাঁচটা আইটেম আপনি পাবেন, পাঁচটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে ঘরে সবকিছুই তো দিয়ে দিচ্ছেন ভাই। আচ্ছা এই জিনিসটা নেওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনি দেখতে হবে, কেউ আমার এতটুকু শূন্য ফোন দিয়ে না বলে ওটা দেখেন, বেশি সময় নিব না ভাই, 5 10 মিনিট একটা ভিডিও হবে, ওকে ফুল ভিডিওটা দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে তো আরো টিভি দেখতে পাচ্ছি ভাই, এগুলো সম্পর্কে একটু বলে দেন। আচ্ছা আমাদের প্রত্যেকটা টিভিতে 4 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 4 বছরের মধ্যে যেই কোনো কিছু হোক মাথা ব্যথা কোম্পানি আপনার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে কমপ্লেন দিবেন, বাসা লোক এসে সমাধান করে দিবে, ঠিক করার মতো ঠিক করে দিবে, চেঞ্জ করার মতো চেঞ্জ করে দিবে। আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকেন, আপনি আমার থেকে নিচের কোনো ব্যাপার না, আপনি যেখানে থাকেন দৃশ্যের পুরোটা কোম্পানির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আপনি ঢাকার মধ্যে যদি আপনারা হন, আমাদের নিজেদের লোক বাসা চালা দেখা দেবে, এরপর আপনি টাকা দিবেন, ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে তো ভাই আর কোনো সন্দেহই থাকতো না। আর যদি ঢাকার বাইরে অনেক দূরের হন, সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন, ওটাও ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে জাস্ট আপনারা টিভিটা দেখছেন যেন আপনার হাতে আসছে, তারপর দেন আপনি কুরিয়ার সার্ভিসে টাকাটা পেমেন্ট করেন, আর ওখানে পেমেন্ট করে দিবেন, ওকে। তো এখানে চমৎকার চমৎকার টিভিও দেখতে পাচ্ছি ভাই, ফার্স্টে কোনটা দেখাবেন বলেন? আচ্ছা এরপর আমরা একটু আমাদের এই জাতীয় টিভিতে আসি, জাতীয় টিভি আজকে কিন্তু একটু বড় থেকে, তারপর আজকে বড় থেকে শুরু করলাম, রাইট ছোট থেকে শুরু করি, আজকে বড় থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। জাতীয় টিভি এটা হচ্ছে আমাদের জাতীয় টিভি, এটার মডেলটা হচ্ছে 43G3S গ্যালাক্সি 4K USD। আচ্ছা আচ্ছা, ওকে। এটার মধ্যে কিন্তু আরো দুই তিনটা মডেল হয়, কিন্তু সেটা 4K ছাড়া, 4K ছাড়া। আচ্ছা এটা হচ্ছে 4K, গুলো 4K ছাড়া, ওগুলো শুধু অ্যান্ড্রয়েড আর স্মার্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লাস 4K, 4K এটা চাহিদা বেশি, জন্য এটা নিয়ে কথা বলতেছি। ওগুলো যদি কেউ চান, সবসময় থাকে না সব মডেল, চাইলে ম্যানেজ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ, যদি থাকে, ওকে। আচ্ছা এটা যেহেতু একটা 4K টিভি, এটা কিন্তু আপনি দেখেন ফুল বেজেললেস, ফুললি বেজেললেস, আর এটার মধ্যে 4 বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন। স্লিম একটা টিভি, এটা এমন একটা টিভি, এটা আসলে মানে আপনার এই টিভি সেলের সময় মানে মোবাইলে বন্ধ করে রাখতে হয়েছিল না ভাই? আমার ফুটবল খেলার সময়, ফিফা ওয়ার্ল্ড ক্লাব কাপের সময় ফোন বন্ধ করে রাখতেছে টিভিটার জন্য, ওকে। অনেক শর্ট ছিল, মাস টিভিটা ছিল না কোম্পানি স্টকে, সারা বাংলাদেশ এমন একটা অবস্থা হয়েছে, কারাগারে অবস্থা করে ফোন বন্ধ করে রাখছে, রাইট রাইট রাইট। এখন আবার মোটামুটি অ্যাভেলেবল হয়েছে, কিন্তু যতটুকু আবার ই পাইছে, আবাস পাইছে, কোম্পানিতে মাল নাই। আচ্ছা আচ্ছা, আবার দামও বাড়তে পারে ভাই। আপনারা যারা একটু নিয়মিত খবর টবর দেখেন, তারা ভালো করে জানেন ডলার কিন্তু সংকট, ব্যাংক থেকে এলসি পাচ্ছে না কোম্পানি, যার কারণে এই মাল আছে এই মাল নাই। আচ্ছা আর আরেকটা নিউজ দিয়ে রাখি, আমাদের মালে কিন্তু দাম বাড়বে, রিসেন্ট দাম বাড়বে, রাইট রাইট রাইট। আমাদের অলরেডি জানা গেছে প্রত্যেকটা টিভিতে দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে, এর তো দাম আমি বাড়াইতে পারি না, চাইলে আমিও কমাইতে পারি না, এটার কোম্পানি বাড়াবে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। তবে এখন পর্যন্ত আপনি এখন যে প্রাইস গুলো বলবো, এগুলো এখন পর্যন্ত আপনি অবশ্যই পাবেন, ওকে। দাম বাড়ার আগ পর্যন্ত, দাম বেড়ে গেলে সেই বাড়ার থেকে হিসাব করবেন। আচ্ছা আচ্ছা, ওকে। কথা হচ্ছে আপনি গুগলে সার্চ করে দেখবেন মডেল নাম্বারটা দিয়ে কত প্রাইস আছে, সেখান থেকে আপনাকে আমাকে 23% হিসাব করে টাকা দিবে। আর যদি ভাই আমার নাম বলে যদি কেউ শপে আসে, তাহলে আপনি কি ফ্যাসিলিটিস দিবেন? কেউ যদি শপে আসে, নিজে এসে নিয়ে যায়, ইনশাআল্লাহ যতটুকু সময় আমি চেষ্টা করব। আচ্ছা, এটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিন, মানে আপনাকে হতাশ করব না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো এটা সম্পর্কে আসলে এত বলা হয়েছে, নতুন করে কিছু বলার নাই। তো এটা প্রাইস কেমন রাখবেন বলেন? আচ্ছা, এটা আমাদের খুচরা প্রাইস কিন্তু 49,900, গুগলে সার্চ করে দেখতে পারেন জিপিএস গ্যালাক্সি মডেল 4K, 4K 49,900, পাইকারি আসবে 38,400, 23% ডিসকাউন্ট, 23% ডিসকাউন্ট। আর যদি ভাই একটু কষ্ট করে এসে দেখে নিয়ে যান ভাই, আরো খুশি হবে, প্লাস আর একটু ডিসকাউন্টও করে দিবেন ইনশাআল্লাহ, ওকে। এরপরে কি দেখবো ভাই বলেন? এরপর দেখবো আমরা 32 অ্যান্ড্রয়েড টিভি, ওকে, 32 অ্যান্ড্রয়েড প্লাস ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল। আচ্ছা, তিনটাই আছে, প্রত্যেকটাই ভয়েস কন্ট্রোল, এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল। আচ্ছা, আমাদের এই টিভিটাতে কিন্তু আমার অ্যান্ড্রয়েড টিভি, যেহেতু আপনার যে কোনো পছন্দের অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, গুগল ভয়েস কন্ট্রোল দেওয়া আছে, আপনি যা খুশি তাই বলেন তাই আসবে, রাইট রাইট, যা বলবেন তাই আসবে, বাংলা নাটক সিনেমা যাই বলেন। এটার মধ্যে ব্লুটুথ দেওয়া আছে, আপনার বাসায় স্পিকার থাকলে তার কানেকশন লাগবে না, আজকে থেকে তার কানেকশন বাদ। আচ্ছা আচ্ছা, ওকে, ব্লুটুথ দিয়ে স্পিকার চালাবে। এটা একটা গুগল সার্টিফাইড টিভি, সার্টিফাইড টিভি। এটা অনেকে আছে না যে জানে টিভি নিছে, কিছুদিন আপনার ব্যবহার করার পর স্মার্ট টিভি বেসিক টিভি হয়ে গেছে, মানে ইউটিউবার চলেই না ভাই, সত্যি কথা এটা। কিন্তু এই এই কাজগুলো ব্র্যান্ড টিভিতে হবে না, যেহেতু এটা গুগল থেকে লাইসেন্সকৃত, মানে আপনার গুগলে যদি কোনো আপডেট আসে ইউটিউবে, সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে আর নিতে হচ্ছে না আর কি, ওকে। তো মোটামুটি অনেক কিছুই জানলাম এই টিভিটা সম্পর্কে, অনেকের আসলে আগ্রহ আছে, বাজেট ছিল না এতদিন, তো ভাই কিন্তু 23% ডিসকাউন্ট দিয়ে দিল আজকে, ওকে। তো এরপরে কি দেখবো ভাই বলেন? আচ্ছা, এরপর আসে আমরা 32 অ্যান্ড্রয়েডের মধ্যে, এই তিনটাই 32 অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল। আচ্ছা, যে কোনো পছন্দের অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন, আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম, ডলবি সাউন্ড সিস্টেম। প্রথম আপনি লেখাগুলো একটু দেখায় দেন। আচ্ছা আচ্ছা, ওকে, ডলবি সাউন্ড সিস্টেম দেখেন, প্রত্যেকটা টিভি ডলবি সাউন্ড, ডলবি সাউন্ড সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওকে। এই তিনটা মডেল কিন্তু একসাথে লঞ্চ করে না, ওটা আগে লঞ্চ করছে, এরপর এটা নামছে, এরপর এখন সবথেকে লেটেস্ট হচ্ছে এটা। আচ্ছা, এটা নিয়ে কথা বলি তাহলে সবগুলো নিয়ে কথা বলা হয়ে যাবে, ওকে ওকে ওকে। এটা মডেলটা হচ্ছে 32E 30S, 30S। এটার মধ্যে গুগল প্লে স্টোর দেওয়া আছে, নেটফ্লিক্স, ইউটিউব, ক্রোমকাস্ট বিলিং দেওয়া আছে, ডলবি সাউন্ড সিস্টেম, আপনি যে কোনো পছন্দের অ্যাপস চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারেন, গেমস খেলতে পারেন, আপনার যা মন চায়,
ওকে ওকে কথা হচ্ছে এটা তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট ছোট কিছু গেম আছে বাচ্চারা পছন্দ করে এগুলো খেলতে পারবে ওকে এটা আমাদের খুচরা প্রাইস আছে 29500 টাকা হুম হুম আর আমাদের পাইকারের প্রাইস 30% ডিসকাউন্ট দেওয়া হবে হচ্ছে 22700 টাকা 22700 টাকা 22700 টাকা ওকে তো এখানে পাঁচ আরেকটা দেখতে পাচ্ছি একই প্রাইস থাকবে একই প্রাইস সিস্টেম সবকিছু একই তিনটা দাম সবকিছু এক আর এটাতে মনে হয় জাস্ট একটু বর্ডার আছে আর নিচে একটা সাউন্ড বার আছে এগুলো কিন্তু বর্ডারলেস এগুলো আর বর্ডারলেস এগুলো কিন্তু বর্ডারলেস টিভি এগুলো বর্ডার আর এটা আর এটার মধ্যে পার্থক্য কি ভাই বলেন এই দুইটার মধ্যে পার্থক্য আছে নিচের স্ট্যান্ড দুইটা আচ্ছা 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 নিচের স্ট্যান্ড দুটো পার্থক্য সব কিছু সিস্টেম মানে এটার মনে হয় দুই পাশে থাকবে আর ওটার মাঝখানে থাকবে এটা মাঝখানে থাকবে এত আচ্ছা আচ্ছা ওকে ডিসপ্লে কালার কোয়ালিটি সব মাদারবোর্ড সব সেমই থাকবে আর গ্যারান্টিও সেম থাকবে 4 বছর গ্যারান্টি আচ্ছা তো ভাই এরপর আমরা কোন চমকটা দেখব বলেন আচ্ছা এরপর আমাদের নতুন একটা মডেল লঞ্চ করছে এটা হচ্ছে ওয়েব এসটিভি 32 ওয়েব ওএসটিভি সুপার ফাস্ট ওয়েব এসটিভি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা নতুন লঞ্চ করার কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোম্পানি ওয়েব এস করে না ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা আচ্ছা 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 বাংলাদেশে ভীষণই প্রথম হুম হুম আলাদা কেন যে অন্যান্য মডেল থেকে এটা স্বাদ আলাদা কেন অনেকে আছেন যে টিভির সাথে আলাদা মাউস ব্যবহার করতে চান তাদের জন্য আজকে থেকে একটা নতুন সুযোগ মাউসের মতো করে তো ভাই এই টিভির বৈশিষ্ট্য আমি যতটুকু জানি ভাইরাস টাইরস নাকি অ্যাটাক করে না এটা সত্যি কথা এটা করবে না কারণ এটা তো ওয়েব টিভি আচ্ছা আচ্ছা ওকে এখন অনেকে বলেন ভাই তাহলে এটা থেকে এটা 1000 টাকা দাম কম কেন ওকে আপনি এটা সেটা ব্যবসায়ী পলিসি যখনই দেখবেন কোন কোম্পানি কোন প্রোডাক্ট বাজারে ছাড়ে ওটা চাহিদা কেমন এটা বোঝার জন্য দামটা কিছুটা এর মধ্যে রাখে রিজনেবল রাখে রিজনেবল মধ্যে রাখে আচ্ছা আচ্ছা যখন দেখবেন না ভালো একটা ফলাফল মার্কেট থেকে আসতে আসতে তখন তো অটোমেটিক প্রোডাক্টের দামটা বেড়ে যায় দাম বেড়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাদের মার্কেট যাচাই করার জন্য বাংলাদেশের পরিস্থিতি বোঝার জন্য কোম্পানি এখন প্রাইস কিছুটা কম রাখছে যখনই ভালো একটা ইয়ার রেজাল্ট আসে পড়বে তখন কি দাম এটা থেকে দাম এটা বেশি হয়ে যাবে আচ্ছা অটোমেটিক ওকে আর এটার মধ্যে হচ্ছে প্লে স্টোর থেকে নামাইতে হয় এটার মধ্যে নামাইতে হয় না এটা সব দেওয়াই আছে দাও আসলে কোনো সমস্যা নামা লাগবে না নামানো লাগবে না ওকে তো এটা কেমন প্রাইস দিচ্ছেন ভাই দুসরা প্রাইস আছে 28500 টাকা ওকে সার্চ করে দেখতে পারেন 28500 টাকা পাইকার আসবে 21900 টাকা 30% ডিসকাউন্ট 21900 টাকা ওয়াও সমস্ত একটা প্রাইস ওকে তো ভাই এরপর কি দেখবো বলেন আচ্ছা এরপর দেখো আমাদের আরেকটা মডেল সেটা তো শুধু স্মার্ট স্মার্ট টিভি ওকে এটা যেমন ওয়েব ছিল এটা শুধু স্মার্ট এটার মধ্যে আপনি ইউটিউব নেটফ্লিক্স সবকিছু চালাতে পারবেন নেটে সবকিছু চলবে আচ্ছা এটা একটা সেম বর্ডারলেস টিভি এটা গ্যারান্টি অনলাইন আছে 4 বছর এটা আমাদের খুচরা প্রায় 27500 টাকা পাইকারি প্রাইস হবে 21100 টাকা 21100 টাকা 21100 টাকা স্মার্ট ভিশন টিভি মানে এটার মধ্যে জাস্ট ইউটিউব গুলো চলবে মানে ইউটিউবটাই চলবে মানে স্মার্ট টিভিতে যা চলে আচ্ছা আচ্ছা ওকে 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 স্মার্ট টিভিতে যা চলে সবই চলবে সবই আছে তো এরপরে কি আইটেল অ্যান্ড্রয়েড দেখাবেন নাকি ভাই এটা হচ্ছে ভাই অ্যান্ড্রয়েড না একটু বলতে চাইছি এটা আমাদের বেসিক টিভি মনে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি ওয়াও জাস্ট দেখেন কতটা চমৎকার কালার কোয়ালিটি করা হয়েছে বেসিক টিভির মধ্যে কি আছে ভাই এটার মধ্যে বলেন আপনি আগে একটা জিনিস খেয়াল করেন হুম ধরেন আপনি যদি কাস্টমার হন একটা চায়না টিভি কখন নেবেন রাইট যখন দেখবেন আপনার ব্র্যান্ডেড টিভি থেকে দাম মোটামুটি 12 টাকা একটা ডিস্টেন্স তখন সাথে ভাই আমার সাধ্য কিলো আছেন আমি ব্র্যান্ড টিভি নিতে পারতেছি আচ্ছা আচ্ছা ওকে যদি দেখেন যে অল্প কিছু টাকা ভরলে আপনি ব্র্যান্ড পান আপনি কি সারা টিভি নেবেন না ব্র্যান্ড নেবেন আচ্ছা আচ্ছা ওকে এটা আসলেই তো মানে সত্যি কথা দামটা শোনার পর বুঝতে সিদ্ধান্ত নেবেন আপনি এটা চাইনিজ টিভি কিনতে গেলে তো ভাই 12 13000 14000 টাকা লাগে বেসিক টিভি যদি আপনি চায়না টিভি কিনেন আমি যদি বলি আজকে আপনাকে 16100 টাকা দিয়ে ব্র্যান্ডেড টিভি দিই আপনি নেবেন ওয়াও অবশ্যই নিব ভাই আমার 4 বছর তো লাগবে অন্তত 4 বছর গ্যারান্টি দিচ্ছে 4 বছর আপনি অন্তত আমার কথা 4 বছর যদি 4 বারও নষ্ট হয় আপনার তো 1 টাকা লাগতেছে না 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 লাগতেছে না আর আপনি যদি চায়না টিভিটা নেন 4 বার যদি নষ্ট হয় 4টা টিভি কিনে লাগবে 4টা কিনা টিভি লাগবে 10000 করে কিনেন 4টা টিভিতে 40000 টাকা 40000 টাকা আচ্ছা এটাই মাইর পেস এটাই হচ্ছে মাই পেস এটা মানে তো বেশি তো ব্র্যান্ডে কিনে অন্তত ওই 4 বছরে ওই 40000 টাকা যেন না লাগে রাইট 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 আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো পেরেশানি নাই ভাই মাসে যেখানেই থাকেন আপনার বাসায় এসেই তো ঠিক করে দিচ্ছে অবশ্যই আপনার বাসায় যে প্ল্যান থাকে বাসায় ওকে তো এই চমৎকার টিভিটা ভাই কেমন প্রাইস রাখতেছেন বললেন এটা আমাদের খুচরা প্রাইস 20900 টাকা 20900 টাকা আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আমাদের পাইকারি প্রাইস আসবে মাত্র 16100 টাকা 16100 টাকা 16100 টাকা ওয়াও তো আজকে মোটামুটি অনেকগুলো টিভি দেখলাম তো ভাই বিশেষ করে এই টিভির কথা বলতে হয় যেহেতু নতুন লঞ্চ হয়েছে তো যাদের আসলে লাগবে একটা 55 ইঞ্চি ভাইয়ের সাথে যোগাযোগ করলে
অবশ্যই এটা ভালো ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিব, আমার চ্যানেলের নাম বললেন আর কি। আর আপনাদের লোকেশন আসতে হলে ভাই কিভাবে আসতে হবে? এটা হচ্ছে উত্তরা, উত্তরাতে পড়ছে উত্তরা, উত্তরখান পুরান থানা অপোজিট পাশে। আচ্ছা আচ্ছা, ওকে, আজমপুর বাস স্ট্যান্ড থেকে সোজা বরাবর। ওকে, মোটামুটি তো সব টিভি দেখলাম, এবার আকর্ষণ নিয়ে যে কথা বলতেছিলেন সেটা নিয়ে একটু বলুন। আমাদের নতুন কিন্তু একটা টিভি লঞ্চ হয়েছে, ওটা কিন্তু আমরা এখনো দেখাইনি, ওটা ডিসপ্লে করিনি এখন। আচ্ছা আচ্ছা, ইনটেক অবস্থায় আছে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখে নেন। ওকে, সময় পারে তো ডিসপ্লে করার জন্য এখনো ডিসপ্লে করি নাই, আপনাদের এটা নিয়ে একটা রিভিউ দিয়ে দেব ইনশাআল্লাহ অতি দ্রুত, নামছি মাত্র। আচ্ছা আচ্ছা, এখন তো ডিসপ্লে করার সময় পারে না, মুখে বলে দেওয়া পড়টা 55 ইঞ্চি ওএলডি যেটা। ওকে, বাংলাদেশে এখন কিন্তু কোনো কোম্পানি ওএলডি করতে পারে নাই, পারেই নাই। যা যাচাই করে দেখেন বড় বড় তার বাংলাদেশ কোম্পানি আছে। ওকে ওকে, বাংলাদেশ কোম্পানি মধ্যে কয়টা কোম্পানি ওএলডি করতে পারছে? আচ্ছা, আমাদের ভিশনের যদি ওএলডি নেন 55 ইঞ্চি ওএলডি আর যদি 75 ইঞ্চি নেন, এই দুইটা টিভি যদি নেন আপনার ঘর সাজাতে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, নির্দিষ্ট দুইটা মডেল, নির্দিষ্ট দুইটা মডেল, ওই দুইটা মডেলে যেই নেবেন ঘর সাজাতে দেওয়ার দায়িত্ব আমার। আর আপনার প্রাইস কি বেশি রাখবেন? প্রাইস কি বেশি রাখবেন? না, প্রাইস বেশি কেন, আপনি গুগলে সার্চ করে দেখবেন প্রাইস কত আছে। আচ্ছা আচ্ছা, ওএলইডি দিয়ে সার্চ করলেই হয়ে যাবে ভিশন? আপনি ভিশন ওএলইডি লিখে বা মডেল নাম্বার লিখে সার্চ করবেন, দেখবেন আপনার সব প্রাইস, সব প্রাইস ডিটেইলস চলে আসতেছে ওখান থেকে। আপনার ঘর সাজানোর পুরো দায়িত্ব কিন্তু ভাই নিচ্ছে, পুরো ভিশন আপনার ঘর আমি সাজাই দেব। আমি টিভি তো পাচ্ছিনি, আরো কত কিছু যে পাবেন এটা আসলে এখন কত হচ্ছে ভাই। আপনি যে ঘর সাজা দিচ্ছেন এটা তো আমাকে অন্য কোন কেউ দিচ্ছে না। রাইট রাইট রাইট, ধরেন ভাই প্রত্যেকটা ব্যবসা কিন্তু একটা আলাদা, একজন এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে, একজন এক এক পলিসি বিজনেস করেন। আমি একটা হিসেব করে দেখলাম, ধরেন প্রত্যেকটা ডিলারদের একটা টার্গেট দেওয়া থাকে, আমাকে এমন একটা টার্গেট দিচ্ছে যেটা ফিল আপ করা আমার পক্ষে সম্ভব না, কিছুটা শর্ট থেকেই যায়। ওকে ওকে, তখন আমি কি করবো দেখেছি, আমি ওই টার্গেটটা ফিল আপ করলাম, একটা প্রাইভেট কার পাচ্ছি, একটা প্রাইভেট কার দাম 18 লাখ টাকা, আমি যদি 10 লাখ টাকা লস দিই, যদি আর 8 লাখ টাকা পাই আমার লস আছে। না 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 না, রাইট, ওই কৌশলটা আমি অবলম্বন করতেছি। এখন কেউ দিবে কি দিবে না সে পুরোটা খাইয়ে দিবে, এটা তার ব্যক্তিগত, আপনি দিবেন তো, আমি যদি না করেন সেটা তো দিবেন, আপনার আমার ভিডিও তো আপনার কাছে আছে, ডাউনলোড করে রেখে দিবেন, আইসে দেখবেন যে ভাই এটা আপনার ভিডিও দেখছি, এই কথাটা বলছেন, টিভির সাথে আমার ঘর সাজাতে দেন, আর যদি না দেয় টাকার মাথা তো বাড়ি। আচ্ছা ভাই, আরো তো অনেক জায়গায় টিভি পাওয়া যায় ভিশনের, তো আপনার কাছে নিবে কিসের জন্য? আচ্ছা, আমার কাছ থেকে কেন নিবে? রাইট, কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কিন্তু যেরকম হোলসেল করে খুচরো করে। আচ্ছা আচ্ছা, হোলসেল করে আমাদের ভিশনে, হোলসেলের নিয়ম হচ্ছে ভিশন এক্সক্লুসিভ। এই যে আমি একটু দেখাই দিই, হ্যাঁ ভিশন এক্সক্লুসিভ, আমাদের কিন্তু ভিশন এক্সক্লুসিভ আর ইমপ্রিয়াম দুটো লাইন হয়। ইমপ্রিয়াম হচ্ছে আপনাদের সাধারণ কাস্টমারদের জন্য, আর এক্সক্লুসিভটা হচ্ছে মূলত দোকানদার ভাইদের জন্য। আচ্ছা আচ্ছা, মানে ধর আমি উত্তরাতে আছি, উত্তরাতে 200 দোকান আছে, এই 200 দোকানদার আমার থেকে মাল নিয়ে বিজনেস করতে হবে। এই সুযোগটা আপনারা কারাতে লাগে করতে পারতেছেন কি, এক পিস মাল নিলে ওই রেটে নিতে আছে, মানে পাইকারি দামে দিতে পারতেছেন, পাইকারি দামে দিতে পারতেছেন। কিন্তু ইমপ্রিয়াম থেকে কিন্তু আপনি পাইকারি নিতে পারবেন না, কারণ এখানে পাইকারি নিয়ম নাই ইমপ্রিয়াম থেকে। আচ্ছা আচ্ছা, ওকে, ইমপ্রিয়াম থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে খুচরা। ওকে, 5% সর্বোচ্চ আপনি 10% দিবে, 10% দিবে, আপনি যাচাই করে দেখতে পারেন। তো ভাই অনেকেই মানে শুনতে পাচ্ছি ভিশন টিভি কিনে প্রতারিত হচ্ছে, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে, কারণ তো অবশ্যই থাকবে, রাইট, সেটা শুধু ভিশনের টিভি না, আপনার যে কোনো একটা জিনিস কিনেন যদি চিনে নিতে না পারেন বা ওইরকম জায়গা থেকে না নেন, আপনি ধোকাতে পড়বেন, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে মূলত ব্যাপার, রাইট। আপনি শুধু অফার দিলে যে নিতে ব্যাপারটা তা না। আচ্ছা আচ্ছা, অবশ্যই দুটো কমে নেওয়া দরকার, যে দুটো কম দিবে তার থেকে অবশ্যই নিবে, অবশ্যই অবশ্যই। নেওয়ার আগে আপনার দুটো জিনিস বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে আসলে অফিসিয়াল কিনা, রাইট রাইট। এখন কথা হচ্ছে দোকানদার চুর, যারা চোর তারা তো চুরি করে নিজেকে চোর বলবে না, রাইট, আপনাকে চিনে নিতে হবে, চিনার জন্য রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ডিলারকে কোম্পানি অফিসিয়ালি যদি আপনার, আমার শোরুমটা যদি অফিসিয়ালি হয়, কোম্পানি থেকে যদি অফিসিয়ালি লাইসেন্স দেওয়া থাকে, কোম্পানি আমাকে একটা ডকুমেন্টস দিয়ে দেবে, সেটা হচ্ছে লাইসেন্স। আচ্ছা আচ্ছা, ওকে, আপনি যদি যাত্রী কিনেন দুটো কোম্পানি অবশ্যই নিয়ে যাবেন, তবে নেওয়ার আগে লাইসেন্স দেখে নেবেন, প্রতারিত হবেন না। ওকে, তো ভাই লাইসেন্স কি আপনারও আছে নাকি? যে দেখেন ভাই কিন্তু একদম লাইসেন্স নিয়ে কিন্তু ক্যামেরা সামনে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবাই নিজেকে ডিলার বলে দাবি করে, এজেন্ট ডিস্ট্রিবিউটর কত কিছু যে বলে, রাইট রাইট। আমার কথা হচ্ছে আপনারা এই কোশ্চেনটা করবেন দোকানদার ভাইদের, যারা এই যে আপনাকে প্রতারণা গুলো করছে, এই কোশ্চেনটা করবেন হচ্ছে এটা যে ভাই আপনি এত বড় ডিলার, আপনার লাইসেন্সটা একটু দেখান তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই লাইসেন্সটা কয়টা কয়জন দেখাইতে পারি একটু দেখেন। ও, আমি এত বড় ডিলার, আমার কাছে লাইসেন্স থাকবে না? আচ্ছা আচ্ছা, আমি যদি কাস্টমারকে লাইসেন্স দলিল দেখাইতে না পারি, এটা কার ব্যর্থতা? ওকে, তার মানে বুঝতে পারেন এখানে ঝামেলা আছে, সেও ঝামেলা অফিসিয়ালি বলতে আছে, রাইট, সবাই যেহেতু দেখাতে পারবে না তার মানে ঝামেলা থাকবে, এই তো। আর বাংলাদেশে ভাই ডিলার তো আমি একা না। আচ্ছা আচ্ছা, রাইট, কোম্পানি আমার যেহেতু সরকার কোম্পানি চালা না, অবশ্যই আরো 2-5 হাজার ডিলার আছে বাংলাদেশে। ওকে ওকে, কত আছে যার থেকে এটা দলিল দেখাইতে পারবে, আপনি নেন কোনো সমস্যা নেই, আমি বলুন আমার থেকে নেন। ওকে, তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটিস এবং ভালো সুযোগ করে দিল, অন্তত আপনি প্রতারিত হবেন না অফিসিয়ালি ভাবে, রাইট, দেখা যায় 1-2% এর জন্য প্রতারিত হচ্ছেন আপনারা, সেটা আসলে আর হতে হবে না আর কি।
তো অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে চলে আসতে পারেন, যারাই টিভি নিতে চাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্টই কিন্তু ভাইয়ের কাছে পাবেন, এটুকু কনফার্ম থাকেন। আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, রাইট, এখন কিন্তু যে বাংলাদেশে অনলাইন বিজনেসটা মোটামুটি ভালো দাঁড়ায় গেছে, মোটামুটি অনেকেই দেখবেন শুরু করছে, রাইট রাইট, সবাই যে একটা বাংলাদেশে যে সবাই ব্যক্তি খারাপ সব ব্যবসায় যে ভালো ব্যাপারটা তা না, আবার এর জন্য কিন্তু ভাই সুযোগও নেয়, ভালো মন্দ মিলে দুনিয়াটা ভাই, ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে প্রত্যেকটা সেক্টরে, আচ্ছা আচ্ছা, যেখান সেখান তা নিলে ধরা খাবেন, নেওয়ার আগে অবশ্যই দলিল চেক করবেন সবকিছু একুরেট কিনা, তার পুরো সময়টা ভীষণে কিনা নাকি অন্য কোম্পানি মালও আছে, এই দুইটা জিনিস চেক করবেন। প্রথম কাজ আপনাদের লাইসেন্স, যার থেকে নিবেন সে লাইসেন্স দেখাইতে পারবে কিনা, লাইসেন্স দেখাইতে বললে তার শোরুমে অন্য কোন ঝামেলা থাকবে না, কারণ আপনার টাকা ভাই আপনি কিন্তু বুঝে কিনতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তৃতীয় কথা হচ্ছে বাংলাদেশে বহুত গুলিস্তানের প্রোডাক্ট আছে, সাবধান। আচ্ছা ওকে, তো মোটামুটি কিন্তু আমরা ভীষণের শোরুমে এতক্ষণ ছিলাম, অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।